আজকে বের হয়েছি আমরা আমাদের পাশের একটি গ্রামে, সেটা হচ্ছে কার্তিকপুরে। সেটা আমাদের ইউনিয়ন বা আমাদের যে উপজেলা সেটা থেকে অনেকটি উপজেলাতে। তো ওইখানে আমি, সীমন্ত, তারপর জয় তিনজন বের হয়েছি আজকে মূলত আপনাদেরকে সেইখানে গ্রামের পরিবেশ বা আমাদের কিছু ভাই বোনেরা আছে তাদের সাথে দেখা করাবো। আর এখানে যাওয়ার একটাই চিন্তাধারা ছিল, সেটা হচ্ছে আমাদের মন্দিরে যেহেতু অনুষ্ঠান চলে আসছে কীর্তন, আর এই কীর্তন উপলক্ষ করেই কিন্তু আমরা ওইখানে গেছি। কিন্তু ভাই, ওইখানে যাওয়ার আগে আমাদের আরও কিছু গ্রাম ছিল, সেগুলোতে আমরা প্রবেশ করছি। তো গাড়ি তো থাক দূরের কথা ভাই, ওইখানে হাইটা যাওয়াই কঠিন। এটা হচ্ছে একটা সাঁকো, আর সাঁকো দিয়ে কিন্তু আমরা এখন একটা বাড়িতে প্রবেশ করতেছি কীর্তন কালেকশনের জন্য। আমরা অনেকদিন পরে আসলে এই সাঁকো কিন্তু পার হইতেছি, কারণ আমাদের এদিকে এই সাঁকোর যেটা, এটা কিন্তু এখন ঐতিহ্য হয়ে গেছে, বা ঐতিহ্য তো না মানে ইতিহাস হয়ে গেছে, পাওয়া যায় না বললেই চলে। তো যেই বলা সেই কাজ, আমরাও কিন্তু অনেক কষ্ট করে আর কি এই সাঁকোটা পার হইতেছি। তো পার হইতে হইতে সীমন্ত একটু অনেক ধরনের অজুহাত দিল, তারপরে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম। ওই বাড়ি শেষ করতে না করতেই আমরা কিন্তু আবার আরেকটা সাঁকো পাইয়া গেছি, গিয়ে ওই সাঁকো দিয়ে আবার আরেক বাড়িতে যাইতেছি। তবে ভাই, এই সাঁকোটা ছিল আর একটু অন্যরকমের বা আরও কঠিন, কিন্তু একটু যাতায়াত করাটা একটু কষ্টসাধ্যই ছিল, তবে এইটাও কিন্তু আমরা পার হইয়া গেছি। তবে এই সাঁকো পার হইতে হইতে সামনে দেখলাম আর একটা সাঁকো। তো আসলে যেই সাঁকোগুলো পার হইতেছে, কী বলবো ভাই, এইটা ছিল খুবই ডেঞ্জারাস একটা সাঁকো। এটা একেবারে ভাঙা চূড়া ছিল, এটা দিয়ে যাওয়ার সময় আমরা যথেষ্ট পরিমাণে ভয় পাইছি যে আসলে এটা দিয়ে কি যাওয়া যাইব কি না আদৌ। তবে অনেক রিস্ক নেওয়ার পরেও আমরা এখানে পার হইতে পারছি। আর যাওয়ার সময় একটা জিনিস ভাবছি, যদি ভাই ভিজা জায়গা, কারণ জলগুলো ছিল যথেষ্ট নোংরা, আর আমাদের কাছে পোশাকও সেরকমভাবে ছিল না, তবে এক পোশাকে ছিলাম। কষ্ট দুঃখ যাই হোক না কেন, আমরা অনেক রিস্ক নেওয়ার পরে কিন্তু এই সাঁকোটা পার হয়েছি। তবে ওই গ্রাম করতে করতে আমাদের আসলে সন্ধ্যার মতন একটা হয়ে গেছিলো। তো সন্ধ্যা আমি আমরা আরেকটা বাড়িতে গেছি, সেই বাড়িতে আসলে লোকজন ওরকমভাবে পাওয়া যায় নাই। আর ওই বাড়ি থেকে শেষ করার পরে আমরা আর ভাবছি যে না, আর গ্রাম কালেকশন করব না, আমরা চলে যাব আর কি এই বাজারে। তো বাজারে যে আমার এক ভাইয়ের সাথে দেখা হইলো। আপনি কি অনুযায়ী প্রস্তুত ছিলেন যে না আমার দ্বারা আইব অবশ্যই, আর আমি রেডি? আপনার ভাগ্য ভালো, আমার ভাগ্য ভালো, আপনার পাইছি ভাই, আপনার ওড়েন। তো ভাইয়ের অনেক কথা শোনার পরে কিন্তু আমার মনে হইলো যে ভাই আসলে আমাদের জন্য অপেক্ষা করতেছিল যে না আমরা কখন আসবো, ভাই আমাদের কালেকশন করে দেবে। এটা আমাদের জন্য খুব একটা গর্বের ব্যাপার ছিল। তো যাই হোক, আমরা এই বাজারে কালেকশন করে ঘুরে ফিরে অনেকটা রাত্র হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব, এরকম একটা প্ল্যান করছি। বাসায় যাব, কিন্তু ভাই অনেক রিকোয়েস্ট করছে থাকার জন্য, কিন্তু আমরা থাকি নাই, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে দিছি। তো আজকে আসলে এখান থেকে একটা জিনিস শিখলাম যে ভাই, আমরা মনে করি যে আমরা মনে হয় খারাপ জায়গাতে আসি, আসলে ব্যাপারটা এরকম না। সব গ্রামে ভালো মন্দ খারাপ এটা থাকবেই, তবে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আসলে এগিয়ে যেতে হবে, এটাই স্বাভাবিক।